31 নম্বর অঙ্কটা আমরা লিখে ফেলি। 31 নম্বর অঙ্কটা যদি করি তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস 7 এ তার উপরে হোল স্কয়ার মাইনাস 8 এ স্কয়ার প্লাস 7 এ মাইনাস 180। দেখো তো সেম একই কাণ্ডি কাহিনী কিনা। হ্যাঁ, এটাও মিডল টার্মের অঙ্ক হচ্ছে এবং এটা কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে সেম আশা করি সবাই এই অঙ্কটা পারবে। ধরি হচ্ছে এ স্কয়ার প্লাস 7 এ সমান সমান হচ্ছে এক্স। তাহলে আমাদের প্রদত্ত রাশি কী হবে? প্রদত্ত রাশি সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। তাহলে আমাদেরকে কিন্তু 180 মিলাইতে হবে। এবং কোন সেই সংখ্যা নেব যাতে যোগ বিয়োগ করলে 8 পাওয়া যাবে এবং গুণ করলে 180 পাওয়া যাবে? আমরা তোমরা এটা রাফ করবে, আমি বলে দিচ্ছি এটা হবে 18 এবং 10 যদি নেই তাহলে মিলে যাবে। আমরা যদি 18 নেই আর হচ্ছে প্লাস 10x নেই তাহলে 18 এবং 10 গুণ করলে হয় 180। প্লাসে মাইনাসে মাইনাস, অনুরূপভাবে মাইনাস 18 থেকে প্লাস 10 যদি যোগ করি তাহলে থাকে মাইনাস 8x। 18 থেকে 10 গেলে 8 থাকে, তাহলে আমরা হচ্ছে মাইনাস 180। ফলে আমরা এখান থেকে কী করবো, এক্স কমন নিয়ে নিব। এক্স কমন নিলে আর এখান থাকে হচ্ছে এক্স মাইনাস 18 প্লাস, এখানে 10 কমন নিলে এক্স মাইনাস 18। উভয় জায়গায় এক্স মাইনাস 18 কমন আছে, ফলে আমরা এখানে থাকবে এক্স প্লাস 10। এই সেম সবগুলো একই অঙ্ক আমরা করে ফেললাম। এরপরে এখন আমরা করবো 32 নম্বর অঙ্কটা। 32 নম্বর অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে এবং মোটামুটি অনেক কিছু বুঝার আছে। তো 32 নম্বর অঙ্কটা আমি এখানে তুলছি এবং এটা একটু চেপে চেপে করব, আমাদের জায়গা হবে কিনা সন্দেহ আছে। তারপরে লিখি আমাদের 32 নম্বর অঙ্কটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। আমরা যদি প্রথম যে অংশটা এক্স স্কোয়ার প্লাস, এটা দেখে কেমন জানি অনেক বড় মনে হচ্ছে, কী করবো বোঝা যাচ্ছে না। এটা হলো মূলত 3b স্কোয়ার। তো এই অংশটুকু প্রথমে রেখে দিই, 3ab 3a প্লাস 4b ইনটু এক্স। কেমন মনে হচ্ছে না, দেখো না একটা সূত্র মনে হচ্ছে কি না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস এ বি। জাস্ট এটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইনটু এক্স প্লাস এ বি। এখন এইটাকে কোনোভাবে এ বি আকারে মানে গুণ আকারে আনতে পারলে এই যে এই সূত্রটা আমাদের যে একটা স্পেশাল সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস এ বি, এভাবে আনতে পারলে আমাদের আশা করি অঙ্কটা সমাধান করা যাবে। এখন আমরা এই যে এই অংশটা প্লাস এই যে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটা কিন্তু মিডল টার্ম হয়। তাহলে এটা মিডল টার্ম হলে আমরা এটাকে মিডল টার্মের মতো ভাঙতে পারি, এটাকে মিডল টার্মের অঙ্ক ভেঙে দিই। এটা কিন্তু কোন মিডল টার্মটা হচ্ছে, এটা কিন্তু এই যে আমাদের যে উৎপাদক রাশি এটা আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইচ। দেখো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এভাবে করলে মিলে যাবে। তাহলে 2a স্কোয়ার লিখলাম 5। এখন আমরা জানি এরকম যদি অঙ্ক থাকে যার হলে প্রথমে যদি সহগ থাকে তাহলে সেটার সাথে গুণ করতে হয়, তাহলে 3 আর 2 গুণ করবো। 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, আমাদের কিন্তু 6 মিলাতে হবে। আমরা এখানে যদি একটা কাজ করি, 3 দুগুণে 6 নিই, 6কে যখন আমরা উৎপাদক ভাঙবো তখন যে জোড়াটা পাবো একটা পাবো 3 দুগুণে 6, আরেকটা পাবো 6 একে 6, তাহলে আমরা নিব 3 দুগুণে 6। তার মানে এটা যদি নেই 3ab প্লাস 2ab, তাহলে দেখো তো 3 দুগুণে 6 মিলে গেছে। আবার একই সাথে 3ab আর 2ab যোগ করলে 5ab, তাহলে এই হলো প্লাস 3, এই হলো বি স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু এক্স প্লাস, এখন এটাকে কী করতে পারি, কমন নিতে পারি, তাই তো? তাহলে আমরা যখন কমন নিব তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই উভয় জায়গা থেকে যদি কমন নিই কাকে কমন নিব, একে কমন নিব। এ কমন নিলে আর কে পড়ে থাকবে, 2a প্লাস 3b, আর এখানে যদি কমন নিই কাকে কমন নিতে পারবো, b কে কমন নিতে পারবো, তাহলে এখানে পড়ে থাকবে 2a প্লাস 3b। আবার বলছি অঙ্কটা কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে তোমাকে সমাধান করতে হবে, খুব বি কেয়ারফুলি খেয়াল লক্ষ্য করো। আমরা প্রথমে এগুলো যেভাবে আছে রেখে দিলাম এবং এটাকে কল্পনা করতেছি এই ধরনের একটা সূত্রের রূপ দেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস এবি। এখন এইটা কি এ বি বানানোর চেষ্টা করতেছি শেষের পার্টটুকুকে, অর্থাৎ গুণ আকারে আনার চেষ্টা করতেছি। ফলে হলো এক্স স্কোয়ার প্লাস এখানে হলো 3a প্লাস 4b ইনটু এক্স প্লাস, এখন এটুকুর মধ্যে আমরা কমন নিয়ে নিই, কমন নিলে হচ্ছে এই যে 2a প্লাস 3b যদি কমন নিয়ে নিই তাহলে 2a
प्लस थ्री बी कमन नीले और क्या पड़े थकबे ए प्लस बी एखन लक्ष्य कर दो आम्रा जे सूत्रटा बनानोर चेष्टा करतेछि एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए बी एखाने ए बी किन्तु पेये गेछि देखो ए पुरोटा बंधनी आकारे आछे एकटा राशि बीजगणितीय राशि दुटी एके अपरेर साथे गुण आकारे आछे तार माने ए बी आकारे आछे ताहले ए बोलते किन्तु ए पुरोटा ए बोलते टू ए प्लस थ्री बी और बी बोलते ए प्लस बी तुमि लक्ष्य करतो आमादेर सूत्र अनुयायी ताहले एटा जदि ए हय एटा जदि बी हय ताहले एखाने ए प्लस बी आकारे आछे ए प्लस बी ताहले आमरा एखाने देखते पाच्छि ए बोलते टू ए प्लस थ्री बी किन्तु एखाने ए बोलते देखतेछि थ्री ए ताहले कि मिलल मिलल ना आसले किन्तु एटा मिलबे जोग वियोग करले आमरा तारपर एखाने इच्छाकृत भावे जोर करे ए काजटा करब ए बोलते टू ए प्लस थ्री बी और बी बोलते ए प्लस बी ओई जिनिसटाके एखाने लिखब ए लिखब जे आमरा जानी सूत्र अनुयायी एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स एखाने ए बोलते के ए बोलते टू ए प्लस थ्री बी टू ए प्लस थ्री बी एरपर हच्छे प्लस बी बी बोलते काके पाइछि ए प्लस बी इंटू एक्सर एक्स और एखाने प्लस दिए टू ए प्लस थ्री बी इंटू हे ए प्लस बी ता लक्ष्य करो सूत्रटा कि एक्स स्क्वायर प्लस ए प्लस बी सरि एक्स स्क्वायर प्लस ए प्लस बी ए बोलते पुराटा लक्ष्य करो आबारो और बी बोलते पुराटा तहले एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए बी एखन आमरा जे जोर करे लिखलाम आमादेर कि माने कोनो परिवर्तन होइछे हय नाई तुमि लक्ष्य करो तो टू ए आर होच्छे ए जोग करले कि थ्री ए हय ना एई जे थ्री ए आछे थ्री बी और बी जोग करले हय फोर बी देखो फोर बी आछे तार माने माने परिवर्तन हय नाई जस्ट आमरा सुंदर करे साजिए एकटा सूत्र निये आसलाम सूत्रटा होलो एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए बी ताहले सूत्र अनुयायी आमरा मान बसाय दिब एक्स प्लस ए इंटू एक्स प्लस बी एई जे एक्स प्लस ए ए बोलते के टू ए प्लस थ्री बी এটার এই এইটার বাকি অংশ কি তাহলে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ হলো সূত্রটা কমপ্লিট অংশ যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান সমান হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা সেটাই বসাইছি এক্স প্লাস এ এ বলতে কিন্তু এই যে টু এ প্লাস থ্রি বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস বি বি বলতে কে বি বলতে এ প্লাস বি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ খুব সিম্পলি একটু কঠিন হলেও যদি বারবার দেখো আশা করি অঙ্কটা সমাধান হয়ে যাবে আমরা ৩৩ নম্বর অঙ্কে চলে আসছি লক্ষ্য কর বন্ধুরা ৩৩ নম্বর অঙ্ক সমাধান করব সেক্ষেত্রে আমরা অঙ্কটা লিখে ফেলি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন দেখো তো এটা কোনটা এটা কিন্তু সেই যে ওই যে উৎপাদক রাশি বিশেষ ধরনের উৎপাদক রাশি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে অর্থাৎ এটাকে মিডল টার্ম করা যাবে তাহলে এই ধরনের মিডল টার্মে তোমাদের মনে আছে কি না আমরা কী করি শেষের অঙ্ক আর হচ্ছে ওই যে প্রথম যে শেষের অঙ্ক অর্থাৎ ধ্রুবক রাশি আর হচ্ছে প্রথম যে পদটা থাকবে সে পদের সহগ গুণ করতে হয় ছয় এবং পনেরোকে গুণ করতে হয় ছয় আর পনেরো গুণ করলে হবে নব্বই আমি এখানে একটু দেখাই দিচ্ছি ছয় গুণান পনেরো সমান সমান নব্বই আমাদের কিন্তু নব্বই মিলাতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার লিখে ফেললাম এমন কি সংখ্যা আছে যাদেরকে যোগ বিয়োগ করলে এই যে এখানে মাইনাস এক্স বলতে এখানে ওয়ান মিলবে একটা এক্স অর্থাৎ ওয়ান হবে এমন দুটি সংখ্যা নিব যাদেরকে যোগ বিয়োগ করলে ওয়ান হবে আর গুণ করলে নব্বই মিলে যাবে সেটা আমরা কি করতে পারি সেটা আমরা করতে পারি নয় দশে নব্বই যদি নেই নয় দশে নব্বই তাহলে আমরা এখানে লিখব মাইনাস টেন এক্স প্লাস নাইন এক্স দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস আর নয় দ্বারা দশকে গুণ দিলে হয় নব্বই আবার একই সাথে দেখো তো দশের থেকে নয় বিয়োগ দিলে মাইনাস এক্স থাকে অর্থাৎ মাইনাস ওয়ান থাকে মাইনাস ফিফটিনের ফিফটিন তাহলে আমরা বুঝে থাকি কমন নিই এখানে কী কমন নিব এখানে হচ্ছে একমাত্র টু কমন আছে ছয় আর টেনের মধ্যে টু আর উভয় জায়গায় এক্স কমন আছে তাহলে এখানে থাকে হচ্ছে থ্রি এক্স আর মাইনাস টু দ্বারা টেনকে ভাগ দিলে হচ্ছে পাঁচ দুগুণে দশ প্লাস এখান থেকে যদি আমরা কমন নিই থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে হচ্ছে থ্রি দ্বারা নাইনকে ভাগ যাবে তিন তিরিকা নয় আর এক্সের এক্স পড়ে থাকবে মাইনাস থ্রি দ্বারা ফিফটিনকে ভাগ দিলে হচ্ছে তিন পাঁচা পনেরো তাহলে আমরা উভয় জায়গা থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিব আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে টু এক্স আর এখানে হচ্ছে প্লাস থ্রি এই হলো আমাদের ৩৩ নম্বরের সমাধান এরপরে আমরা সরাসরি চলে যাব ৩৪ নম্বর অঙ্কে ৩৪ নম্বর অঙ্কে লক্ষ্য করো আছে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এখন এই অঙ্কটা
দেখো আগের অঙ্কগুলোর মতো ছিল যে পাশাপাশি যদি একটু মিলে যেত এ প্লাস ওয়ান, এটাও যদি এ প্লাস ওয়ান হইতো তাহলে আমরা ধরে অঙ্কটা সমাধান করে ফেলতাম। হ্যাঁ যদিও এটা মিল নাই, তাও আমরা একটু মিল করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান, আর এটাকে ভেঙে লিখি, টু কাট টুকে ভেঙে এভাবে লিখতে পারি, এটা আমাদের কাজ করাটা সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি এ প্লাস ওয়ান, যেহেতু এ প্লাস ওয়ান দুই জায়গায় আছে, এ প্লাস ওয়ান সমান সমান কী ধরতে পারি, পি ধরে নিই। একটা অঙ্ক তো আমরা কখনো পি ধরে নিই, এবার পি ধরে নিলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কী লিখব, প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস কত ওয়ান। এই যে এটা তো এটার মধ্যে কিন্তু মানটা বসাই দেবো, এ প্লাস ওয়ানের জায়গায় পি ধরে নিয়েছিলাম পি রেখে দিলাম, আর এই যে এ প্লাস ওয়ানকে পি ধরে নিয়েছিলাম পি বসাই দিলাম, প্লাস একটা ওয়ান অতিরিক্ত ছিল একটা ওয়ান বসাই দিলাম। তাহলে এখানে কী পাইলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি, আর পিকে গুণ করলে হয় পি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস পি একে পি। এখন আমরা যে কাজটা করতে পারি, একটু সাজিয়ে লিখি, যদি এখানে কেমন জানি এলোমেলো দেখা যায়, তো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ারকে পাশাপাশি লিখি আর মাইনাস এক্স মাইনাস পিকে পাশাপাশি লিখি, তাহলে কাজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এখানে চলে আসি, দেখো এই উভয় এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মানে এটাকে ধরো এ আর এটাকে ধরো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি বলতে এখানে পি আর এ বলতে এক্স, এটাকে সূত্র করে দিলাম। আর এই যে মাইনাস দিয়ে যেটুকু আছে এই জায়গার মধ্যে, আমরা দুইটার মধ্যে মাইনাস ওয়ানকে কমন নেই, মাইনাস ওয়ান কমন নিলে আর কি পড়ে থাকবে এক্স প্লাস পি, এক্স প্লাস পি, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আমরা প্রথমে কী করলাম, সাজানোর জন্য ধরে নিয়ে অঙ্কটা সমাধান করার জন্য এ প্লাস টুকে ভেঙে এ প্লাস ওয়ান লিখলাম, পরবর্তীতে আমরা এ প্লাস ওয়ান সমান পিকে ধরে নিলাম, তারপরে আমরা কী করলাম মানটা বসে দিলাম প্রদত্ত রাশিতে, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্সের মাইনাস এক্স মাইনাস এটাকে পি ধরে নিলাম পি লিখলাম, আর এটাকে এ প্লাস ওয়ানকে পি ধরে নিলাম পি বসাইলাম, প্লাস ওয়ান অতিরিক্ত ছিল ওয়ান বসাই দিলাম, পরবর্তীতে জাস্ট পি দ্বারা এই রাশিটাকে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এক্স স্কোয়ার আর পি স্কোয়ারকে কাছাকাছি লিখলাম, আর এই যে এক্স এবং মাইনাস পিকে কাছাকাছি এনে একটু সাজিয়ে লিখলাম, যাতে করে আমাদের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে মাইনাস ওয়ানটাকে কমন নিলাম। এখন ফলবর্তী ফলে আমাদের এই যে এক্স প্লাস পি পাওয়া গেল, এটা আমরা কমন নিতে পারি, এক্স প্লাস পি কমন নিলে আর এখানে কে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস পি, আর এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান। এখন আমাদের কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেছে, এই যে একটা রাশি এই একটা রাশি, কিন্তু কথা হলো আমাদের অঙ্কের মধ্যে কি পি ছিল, ছিল না, অতএব জাস্ট যেহেতু ছিল না সেটা আমরা এখন উঠিয়ে দিব, সেটার পরিবর্তে কী ছিল, পি এর পরিবর্তে ছিল এ প্লাস ওয়ান, এই যে আমরা বসে দিই এ প্লাস ওয়ান, আর এখানে এক্স মাইনাস পি এর পরিবর্তে কী ছিল এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান যখন আমরা বসাইতে যাবো পি এর আগে তো একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এ প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস এ, আর এই প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান, আর এখানে হলো মাইনাস ওয়ান আগে থেকেই ছিল বসাই দিলাম, ফলে এখানে কি আর কিছু সাজানো যায়, এখানে যায় না, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস ওয়ান, এখানে লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস টু। এ হলো আমাদের চৌত্রিশ নম্বরের সমাধান। আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কে চলে যাব, থ্রি এক্স স্কোয়ার প্লাস এলিভেন এক্স মাইনাস ফোর। দেখো আমরা এটাকে কী করতে পারি, এটাকে সেই আমাদের উৎপাদক বিশেষ ধরনের উৎপাদক রাশিটাকে করতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, অতএব আমাদের মিলাতে হবে তিন চারা বারো, ফোর এবং তিনকে গুণ দিলে হয় তিন চারা বারো, থ্রি এবং ফোর সমান সমান বারো মিলাতে হবে, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস কী এমন নিলে গুণ করলে বারো হবে এবং যোগ বিয়োগ করলে এগারো হবে, বারো একে বারো নিতে পারি, তাহলে আমরা হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস এক্স, তাহলে বারোটা এক্স থেকে একটা এক্স বিয়োগ দিলে এগারোটা এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আর বারো দ্বারা ওয়ানকে গুণ দিলে বারো একে বারো, আমাদের আসেও কিন্তু তিন চারটা বারো, এই যে মিলেতে হবে বারো মিলে গেছে মাইনাস ফোরের ফোর। এবার আমরা এখান থেকে কী কমন নিতে পারি, থ্রি এক্স কমন নিতে পারি, ফলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস তিন দ্বারা বারোকে ভাগ দিলে তিন চারটা বারো মাইনাস, এই উভয় জায়গার মধ্যে কিছু কমন নাই, কিছু নাই মানে ওয়ান কমন আছে, মাইনাস ওয়ানকে কমন নিয়ে আনিলে এক্স হয়ে যাবে, আর এই ফোরের আগে এক্সের আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, ফোরের আগে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, কেননা বন্ধনীর সামনে মাইনাস আছে, এক্স প্লাস ফোরের ফোর, তাহলে উভয় জায়গায় এক্স প্লাস ফোর আছে, আমরা এক্স প্লাস ফোর কমন নিয়ে নিই, আর এখানে পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান,
এই হলো আমাদের 35 নম্বরের সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী এপিসোডে আমাদের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, আর তুমি নতুন কোন অধ্যায়ের উপরে ভিডিও চাও সে ব্যাপারে আমাদের কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।